সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ফাঁসিলাডাঙ্গা হাটে। দর্শক দেখছেন মাংসের ষাঁড় গরু। আজ পবিত্র শবে বরাত উপলক্ষে যে মাংসের গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে, প্রথমে হাত বদল হচ্ছে। আমি সেই গরুগুলোর তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। কত চাইলেন? ১৪২ চাইছে। দর্শক শুনছেন এবং দেখছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা দেখব এই পাশেও একটি গরুর হাত বদল হচ্ছে, আমরা সেই গরুটার তথ্য নেই। দর্শক শুনছেন, আমরা যতটুকু শুনলাম যে উনারা যেহেতু এটা হাটে বিক্রি করবে সেজন্য বলেনি, ৮২,০০০ টাকায় এই গরুটি উনারা কিনে নিলেন, এখন হাটে এটি বিক্রি করবেন। আমরা দেখি, দর্শক দেখছেন প্রচুর গরু আসছে। আমরা সেই গরুগুলোর তথ্যই আপনাদের দিচ্ছি। হাত বদল যে গরুগুলো হচ্ছে আমরা এখানেও দেখছি। একটি গরু দমদম হচ্ছে, এখানেও আমরা আরেকটি দেখছি। ভাইটা কত চাইছেন ভাই? ৮৫,০০০ কত বলতেছে দাম? ৭০ চাইছেন, ৭৫ এরকম বলছে। দর্শক শুনছেন যে ৮৫,০০০ চাইছে, ৭০-৭৫ এরকম বলছে। আমরা দেখছি এই পাশেও আমরা এক জোড়া দেখছি বসে যেগুলার, একটা দুই দাঁড়া একটা আগুন। কত চাচ্ছে রিলা? ১,৫৫,০০০ কত কইছে দাম? ৪০ পর্যন্ত কয়েছে। তো কেমন টার্গেট? কেমন? ১,৪৫,০০০ শুনছেন যে ১,৪৫,০০০ হলে উনি এগুলো দিয়ে দিবেন। আমরা এখানে একজন ভাইকে দেখছি, উনি না
না ভাই, এটা ব্যবসার নীতি না ভাই। কত টাকার কম ভাই? উনি চল্লিশ বলছে, উনি বলছে আটত্রিশ নিবে। আচ্ছা, আমি তো যে নিবে ব্যবসার নীতি এটা, যে আমার মাধ্যমে আসে আমি বললে তো হবে না, যে নিবে আমি নিতে হবে। দর্শক শুনছেন যে 1,38,000 আর 1,40,000 দরদাম চলছে আমরা শুনছি, আপনি দেখছি হাত বদলের যে গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আমরা কত? 1,39,000। 1,39,000। দর্শক শুনছেন যে 1,39,000 টাকা গরু দুটির দাম দিল। আমি জানি উনি নেবেন, আপনি নেবেন, আমি কি জানি? আর তিনটা নেবেন শুনছেন দর্শক, আমরা দেখছি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কোথা থেকে? মুন্সীগঞ্জ থেকে। কি গরু কিনতে আসছেন? মাংসের গরু। কেমন মনে হচ্ছে বাজার আজকে? বাজারে গরু হাত দেওয়া তাও দিতেছে না। শুনছেন কত কত বুক দিচ্ছেন? এটা কত দাম দিচ্ছেন? 54,500 পর্যন্ত বলছে দর্শক শুনছেন, 54,500 পর্যন্ত বলছে। আমরা আমরা দেখছি পর্তা ছাড়া গরু কিনবেন না, সোজা কথা। কেন বেচার মধ্যে আছেন তো? তো কি কেমন মনে হচ্ছে যে এখন গরুর দাম কেমন? গরুর দাম ভাই অন্যান্য কালকে খোঁচাবাড়ি হাটে থেকে আসতে বেশি লাগছে। খোঁচাবাড়ি হাটে গেছিলেন? আচ্ছা আচ্ছা। বসেছে দেখো নাই, দেখেন নাই।
দর্শক আমরা দেখছিলাম যে এই গরুটি কত চাইছেন চাচা? 95 চাইছেন, দাম দিলেন নাকি ভাই? 72 বলছেন। দর্শক মুন্সিগঞ্জের থেকে ওনারা এসেছেন এবং মাংসের গরুগুলো কিনছেন হাট শুরুর পূর্বেই। তো কি দামে ওনারা কিনছেন আমরা সেই তথ্যগুলো আপনাদের দিচ্ছি। কতটুকু ওজন হইতে পারে চাচা? চর্বি ফেলা দেন, চর্বি দেওয়া যায় না মাংসের সাথে। এক কেজি মাংস মিলে দুই টুকরো হার দিলে, দুই টুকরো চর্বি দিলে তো মাংস থাকে। আচ্ছা, কত বললেন শেষ? 75। আর চাচা লাস্ট কত? মেলায় পারত 80।80,000 উঠতে দেব না পাগলা মতো। তো ভাই আপনি তো কেনা বেচার মধ্যে আছেন নাকি, তো আপনার নাম্বারটা একটু বলবেন। 017-80-75-36-36। নাম তো আলমগীর, আলমগীর ভাই। এবার ইমো WhatsApp দুটো আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তো দর্শক নিছি ভাই, আজকে তিনটা দেখলামই তো ওনার সময়তে কইনি, ওটা বিনা শব্দে বলতো। আমার দুইটা বাজে, এখন 12টায় বাজে না, দুইটা বাজে সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো দর্শক আমরা কথা বলছিলাম এবং দেখছিলাম মুন্সিগঞ্জের যে ব্যবসায়ীটা এসেছেন আমরা তার সঙ্গে একটু কথা বলেছি এবং জানার চেষ্টা করছি। তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।